আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো। তোমাদেরকে লাস্ট ভিডিওতে দিয়েছিলাম কিছু কারেকশন, আজ দেখো বাকিগুলো করেছি তোমাদেরকে। আই অ্যাম টু গ্ল্যাড টু সি ইউ, এটা মিনিংটা আগে চিন্তা করবে, এটা বাংলাতে কি হয়। আমরা জানি টুর সঙ্গে টু বসে, যেমন আই অ্যাম টু উইক টু ওয়াক, মানে কি আমি তো দুর্বল যে হারতে পারি না, তো সেকেন্ড টুটা না বা চোখ টু, সেকেন্ড টুটা হয় নেগেটিভ টু, যেমন আই অ্যাম টু উইক টু স্ট্যান্ড, মানে কি আমি এত দুর্বল যে দাঁড়াতে পারি না, টু স্ট্যান্ড মানে কি দাঁড়াতে পারি না, টু উইক মানে কি সরি টু ওয়াক মানে কি হাঁটতে পারি না, টুর সঙ্গে যখন টু বসে কো রিলেটিভ। তো এখানে দেখো আই অ্যাম টু গ্ল্যাড টু সি ইউ, এটা মিনিং কী হতে পারে, আমি এত আনন্দিত হয়েছি তোমাকে না দেখে হয়ে যাচ্ছে, এটা মিলছে নাকি, মিলছে নাকি এখানে কত আই অ্যাম টু গ্ল্যাড টু সি ইউ, এটা হয় নাকি, তোমাকে দেখে আমি তোমাকে না দেখে আমি খুব আনন্দিত হয়েছি, হয় নাকি, এটা বৃষ্টি হয় না কি হতে পারে, তোমাকে দেখে আমি খুবই আনন্দিত হয়েছি, আই অ্যাম ভ্যারি গ্ল্যাড টু সি ইউ, তাহলে কি হচ্ছে দেখা যায় এখানে কি টু লাগবে নাকি। আমার জানি এই যে করিলেটিভ টু টু, প্রথম টুটা এত, সেকেন্ড টুটা না বাচক টু, আই অ্যাম টু উইক টু প্লে, আই অ্যাম টু উইক টু প্লে মানে কি আমি এত দুর্বল যে খেলতে পারি না, টু প্লে মানে খেলতে পারি না, এটাকে নেগেটিভ টু বলা হয়, কিন্তু এখানে দেখো আই অ্যাম টু গ্ল্যাড টু সি ইউ, তো আমি তোমাকে না দেখে দিতে হয় তোমাকে না দেখে খুব আনন্দিত হয়েছি, মিলছে নাকি সেন্টেন্স, তো মিলছে না, তাহলে কী হবে আই অ্যাম ভ্যারি, কী হবে এখানে আই অ্যাম টু হবে না, কী হবে এখানে আই অ্যাম ভ্যারি গ্ল্যাড টু সি ইউ, এখন অর্থ সম্পূর্ণ হয়ে গেছে, দেখো আই অ্যাম ভ্যারি গ্ল্যাড, আমি খুব আনন্দিত হয়েছে তোমাকে দেখে টু সি ইউ, তাহলে টু যে টু লাগবে না, কীভাবে ভ্যারি হয়ে যাবে। আই নো সুইম, আমি সাঁতার কাটা জানি, তাহলে এর মানে কি আমি সাঁতার কীভাবে কাটতো সেটা জানি, আই নো হাউ টু সুইম, আই নো সুইম হবে না, কীভাবে আই নো হাউ টু সুইম, আমি জানি কীভাবে সাঁতার কাটতে হয়, আই নো হাউ টু ড্রাইভ এ কার, আমি জানি কীভাবে গাড়ি চালাতে হয়, আই নো হাউ টু প্লে মানে গিটার, হাউ টু লাগে ওগুলোতে, কীভাবে বাজাতে হয়, কীভাবে ড্রাইভ করতে হয়, কীভাবে সাঁতার কাটতে হয়, হাউ টু লাগে, তো কী হবে এখানে আই নো, আমি জানি কী লাগবে এখানে হাউ টু সুইম, কীভাবে সাঁতার কাটতে হয় সেটা আমি জানি, এখানে হাউ টু ব্যবহৃত হবে কিন্তু, সেম আই নো হাউ টু প্লে অন এ গিটার, হাউ টু। আরেকটা দেখো হি ফেল এট ইংলিশ, এর মানে কী বোঝাচ্ছে, ও ইংরেজিতে ফেল করেছিল, আমার জানি সাবজেক্টের আগে কী বসে ইন, শুধুমাত্র অঙ্কের আগে এট ম্যাথস হয়, বাকি সব ইন বেঙ্গলি, ইন হিন্দি, ইন সায়েন্স, ইন সোশ্যাল স্টাডি, ইন ইংলিশ, তো কী বসবে অ্যাট বসবে না, কী বসবে ইন প্রিপোজিশন বসবে, এখানে এখানে প্রিপোজিশন ভুল আছে কিন্তু, তো কী হবে হি ফেল ইন ইংলিশ, এবার তো লেট আস ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, চলো আমরা ব্যাপারটা আলোচনা করি, তাহলে দেখো এখানে মধ্যে কী ভুল হতে পারে খুঁজে বের করো, লেট আস ডিসকাস মানেই তো কোনো ব্যাপার নিয়ে আলোচনা করা, ডিসকাস মানেই তো কোনো ব্যাপার নিয়ে আলোচনা করা, ঠিক বাংলা যেভাবে আছে তো পা হইতে মাথা পর্যন্ত এক কথা কী হবে আপাদমস্ত, পা হইতে মাথা পর্যন্ত মানে কি আপাদমস্ত, তুমি কি বলবে আমি তোমার আপাদমস্তক পর্যন্ত তাকাই আছি, আপাদমস্তক মানে তো পর্যন্ত ঢুকানো আছে, পা হইতে মাথা পর্যন্ত মানে আপাদমস্তক, কী হবে আমি তো আপাদমস্তক তাকালাম না, আমি তো আপাদমস্তক পর্যন্ত লাগবে না, ঠিক সেই হবে ডিসকাসের সঙ্গে কী লাগে না, অ্যাবাউটটা লাগবে না, কী হবে লেট আস ডিসকাস, ডিসকাস মানে কোনো ব্যাপার নিয়ে আলোচনা করো, উই এখানে ব্যাপার না, লেট আস ডিসকাস অ্যাবাউট লাগবে না, দা কী যে হবে মিট ম্যাট ম্যাট, মিট মানে কারোর সঙ্গে দেখা করা,
আই ম্যাট উইথ রাম হবে নাকি? কারণ ম্যাটের মধ্যে উইথ আছেই তো, ম্যাট মানে কারোর সঙ্গে দেখা করা। আই ম্যাট রাম অন দ্য ওয়ে, আই ম্যাট রাম এটা হবে না, আই ম্যাট রাম অন, সরি, আই ম্যাট রাম, আই ম্যাট উইথ রাম হবে না কিন্তু, আই ম্যাট রাম ম্যাটের মধ্যে উঠে আছেই কিন্তু, ম্যাট মানে কারোর সঙ্গে দেখা করা, মিট পাস্টেন ম্যাট কিসে যাবে, ডিসকাসের সঙ্গে অ্যাবোর্ড তো আছেই, কিন্তু অ্যাবোর্ড লাগবে না, উইথ ল্যাটার ডিসকাস দ্য ম্যাটার, চলো আমরা ব্যাপারটি আলোচনা করি। এরপর দি ডক্টর শো মাই পালস, দ্য ডক্টর শো মাই পালস, আমরা যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদের পালস কি এরম দেখেন, যে পালস তো আমাদের এখানে পালস বি দেখা হয় এই জায়গাতে, ডাক্তার কি এরম দেখেন কি, নিশ্চয় না, ডাক্তার এরম দেখে, ও এটা ডাক্তার ফিল করছে আমার পালস বিটটা কতটুকু হচ্ছে এক মিনিটে, তাহলে কী হবে ডাক্তার ফিল ফিলের পাশে কি ফেল্ট হবে, দ্য ডক্টর সবই ঠিক সবাই না কিন্তু, ফিলের পাস্ট টেন্স ফেল্ট মাই পালস, দ্য ডক্টর ফেল্ট মাই পালস, ডাক্তার কিন্তু পালস আমাদের এরম দেখে না, এরম দেখে ফিল করে পালস বিটটা রেটটা কি আমাদের, তো এইটা ফিলে পাস্টে ফেল্ট হয়ে গেছে। এরপর দেখো হি ডাইড ফ্রম কলেরা, সে কলেরা রোগে মারা গেছিল, আমার যে রোগে মারা গেলে অ এফ অফ বসে, তাহলে এখানে ফ্রম হবে নাকি, ফ্রম তো হবে না, ফ্রম তো কোনো কারণে যদি মারা যায়, যেমন হি ডাইড ফ্রম ওভার ইটিং, হি ডাইড ফ্রম ওভার ওয়ার্ক, কোনো কারণে ওভার ওয়ার্ক ওভার ইটিংই মারা গেছে, কিন্তু যে কলেরা তো ডিজিজ রোগ, রোগের আগে প্রিপোজিশন কি বসে, এখানে ভুল কি আছে, এখানে প্রিপোজিশনটা ভুল শুদ্ধ করতে হবে আমাদেরকে, তাহলে ফ্রম বসবে না, রোগে মারা গেলে কি বসে, অফ প্রিপোজিশন বসে, কি হবে তাহলে হি ডাইড ফ্রম বসবে না, কি বসবে, অফ অফ কলেরা, অতএব সেন্টেন্স কারেকশনের মধ্যে আর্টিকুলারও ভুল থাকতে পারে, প্রিপোজিশনের ভুল থাকতে পারে, টেন্সেরও ভুল থাকতে পারে, তারপরে কনজাংশনের ভুল থাকতে পারে, সিঙ্গুলার নাম্বার পুরোনো নাম্বার ভুল থাকতে পারে, তোমাকে বুঝতে হবে সেন্টেন্স কোন জায়গাতে ভুল আছে, অতএব এইগুলো নিয়মগুলো বারবার চেষ্টা করবে এবং মনে রাখার কীভাবে সেন্টেন্স শুদ্ধ করা যায়, বাকি অংশগুলো আমি পড়ে দিচ্ছি আমি।